নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা লীলাস ফ্রেন্ড নামক গল্পটির লাইন বাই লাইন একটু পড়ব, যেটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের 11-এর প্রথম চ্যাপ্টার। লীলাস ফ্রেন্ড গল্পটি পড়ার আগে আমরা জানব যে লীলাস ফ্রেন্ড গল্পটি আসলে একটা শর্ট স্টোরি। শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প। এই ছোট গল্প বিষয়ক তথ্য দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে বলেছেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এটা একটা ছোট গল্প সম্পর্কে আমাদের কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন। কি বলেছেন তিনি? যে ছোট প্রাণ ছোট ব্যথা, অর্থাৎ ছোট ছোট প্রাণ থাকবে, ছোট ছোট ব্যথার কথা থাকবে একটা গল্পতে, ছোট ছোট দুঃখ থাকবে এবং ছোট ছোট দুঃখের কথা লেখা থাকবে, নিতান্তই সহজ সরল, এবং যে ভাষায় লেখা হবে সেটা অত্যন্ত সহজ এবং সরল ভাষায় লেখা হবে, যেটা সবাই আমরা বুঝতে পারব। সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, অর্থাৎ আমাদের চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে সব সময়, তারই দু চারিটি অশ্রুজল, অর্থাৎ তারই দু চারটে মানে কান্নার কোনো ঘটনা বা দুঃখের কোনো ঘটনা নিয়ে এটা লেখা হবে। নাহি বর্ণনার ছটা, অর্থাৎ খুব বেশি বর্ণনামূলক থাকবে না, খুব বেশি বর্ণনা থাকবে না। ঘটনার ঘন ঘটা, বেশি কিছু ঘটনাও থাকবে না, খুব কম ঘটনায় গল্প বর্ণিত হবে। নাহি তত্ত্ব নাহি উপদেশ, এখানে কোনো তত্ত্ব কিংবা উপদেশ দেওয়াও হবে না। অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, অন্তরে অতৃপ্তি রবে, অর্থাৎ মনে একটা অতৃপ্তি থেকে যাবে, মানে আমরা শান্তি পাবো না। গল্পটা পড়েও হয়তো মানে আনন্দ পাবো, কিন্তু প্রকৃত যে শান্তি সেই শান্তিটা পাবো না। কেন শান্তি পাবো না? না, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ, অর্থাৎ গল্পটা তো শেষ হয়ে যাবে কিন্তু তবুও মনে হবে যে বোধ হয় গল্পটা শেষ হলো না। সে কারণে এগুলোকে বলা হয় শর্ট স্টোরি বা ছোট গল্প। যদি আমরা ইংলিশে বলি, আমরা বলতে পারি যে আ শর্ট স্টোরি ইজ আ ওয়ার্ক অফ প্রোজ ফিকশন দ্যাট ক্যান বি রিড ইন ওয়ান সিটিং, অর্থাৎ এক জায়গায় বসে মোটামুটিভাবে পড়া যেতে পারে, একবারই বসে পড়া যেতে পারে। ইউজুয়ালি বিটুইন 20 মিনিটস টু অ্যান আওয়ার, অর্থাৎ 20 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে মোটামুটিভাবে ছোট গল্প একটা পড়ে শেষ করে ফেলা যায়। পরবর্তী কোনো ভিডিওতে আমি ছোট গল্প বিষয়ক বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখন যেহেতু আমাদের বিষয় মূল বিষয় লীলাস ফ্রেন্ড নামক গল্পটি, তো আমরা গল্পে প্রথমে যাব। লীলাস ফ্রেন্ড গল্পটি আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী, যার জীবনকাল 1906 সাল থেকে 2001 সাল পর্যন্ত ছিল, অর্থাৎ 1906 সালে উনি জন্মেছিলেন এবং 2001 সালে উনি ওনার দেহত্যাগ করেন। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রিড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে যে বিশাল একটা লেখকের একটা জায়গা রয়েছে সেই লেখকগুলোর মধ্যে তিনিও ছিলেন অন্যতম। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড সোমি অ্যান্ড ফ্রেন্ডস 1935, অর্থাৎ 1935 সালের ওনার একটা বিখ্যাত কাজ বা বিখ্যাত লেখা, সেটা হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস দ্য ইংলিশ টিচার, যেটা হচ্ছে 1945 লেখা হয়েছিল, দ্য গাইড 1958, অর্থাৎ 1958 সালে লেখা হয়েছিল। অ্যাপার্ট ফ্রম নভেলস, নারায়ণ ডিসপ্লেড ভার্সাটিলিটি অ্যাজ অ্যান অথার ইন হিজ এসেস, শর্ট স্টোরিজ, মেমোয়ার্স অ্যান্ড ট্রাভেল বুকস, অর্থাৎ তাঁর যে সমস্ত গল্প প্রবন্ধগুলো রয়েছে সেগুলোর মধ্যে তিনি ভার্সাটালিটি দেখিয়েছেন। ভার্সাটালিটি মানে মানে কি না, বিভিন্ন রকমের একটা ব্যাপার আর কি, মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ধরনের তিনি লিখতে পারতেন, সেটা এখানে বলা হয়েছে। এবার মূলত এই যে গল্পটা লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। দ্য মালগুড়ি ডেজ বলে একটা জনপ্রিয় স্টোরি কালেকশন রয়েছে আমাদের আর কে নারায়ণ, সেখান থেকেই এই লীলাস ফ্রেন্ড নামক গল্পটি লেখা হয়েছে। The story explores the issues of the interaction between different social classes, friendship and trust, prejudice and exploitation. মূলত আমরা যদি গল্পটা সম্পর্কে বর্ণনা করতে যাই, ছোট করে যদি বলা যায় এই গল্পটার বিষয়ে, আমরা দেখতে পাবো যে বন্ধুত্বের সম্পর্ককে এখানে তুলে ধরা, যে একটা চাকরের সঙ্গে একটা মালিকের মেয়ের কিভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, সেখানে বয়সের কোনো সীমা নেই, যেখানে আমরা দেখতে পাবো যে একটা বয়স্ক বা একটা অনেক বয়সের পার্থক্য
একটা মানুষের সঙ্গে একটা কিশোরী বা একটা বালিকার কিভাবে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। আমরা এই গল্পটি লাইন বাই লাইন একটুখানি পড়ার চেষ্টা করব এবং সেটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করছি আমরা মেল মানে মূল যে গল্পটা সেটা আমরা শুরু করছি। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট আ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভ্যারান্ডা অফ হিস হাউস ব্রোডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। অর্থাৎ সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট, সিদ্ধা তখন গেটের আশেপাশে ঘুরছিল বা গেটের পাশেই ছিল একটা মোমেন্ট একটা মুহূর্তে যখন মিস্টার শিবশঙ্কর ওই বারান্দার অর্থাৎ তার বাড়ির যে সামনের বারান্দা ফ্রন্ট ভেরান্ডা সামনের বারান্দাতে উনি দাঁড়িয়েছিলেন অ্যান্ড ব্রোডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম এবং চাকর বাকরের সমস্যায় ভুগছিলেন অর্থাৎ গৃহস্থালীর যে সমস্ত কাজকর্ম হবে সেই সমস্ত কাজের লোকের সমস্যায় উনি ভুগছিলেন অর্থাৎ পাচ্ছিলেন না কাজের লোক। স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট সিদ্ধা আস্ট। এবার সিদ্ধা এবার আমাদের চরিত্রটা ঢুকে পড়েছে এই গল্পের মধ্যে। সিদ্ধা কি বলছে যে স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, আপনি কি একটা কাজের লোক চান? যে স্যার বা মশাই বা মাস্টার বলতে আমরা বলতে পারি মালিক, এখানে মালিক অর্থে আমরা ব্যবহার করবো, যে মালিক আপনি কি কোনো কাজের লোক চাইছেন? সিদ্ধা আস্ট, সিদ্ধা জিজ্ঞেস করল কামিন ভেতরে এসো। সেইড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বললেন যে ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি অ্যান্ড সেইড টু হিমসেলফ ডাজন্ট সিম টু বি আ ব্যাড শট অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি। বলা হচ্ছে যে যখন তাকে ভেতরে আসতে বলা হলো তখন শিবশঙ্কর বাবু সাবজেক্টেড করলেন বা তাকে দেখলেন ঠিক করে স্ক্রুটিনি, টু আ স্ক্রুটিনি মানে হচ্ছে একদম খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করে দেখা যেটা হয় সেটাকে বলা হয় স্ক্রুটিনি। তারপর কি হলো না, ডাজেন্ট সিম টু বি আ ব্যাড শট অর্থাৎ খুব একটা খারাপ দেখাচ্ছে না বা অতটা খারাপ নয়। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি মানে এই যে লোকটি রয়েছে এটাকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে বা একটা ভালো ভালো দিক রয়েছে মনে হচ্ছে। এবার উনি প্রশ্ন করলেন, ওটা উনি মনে মনে ভাবছিলেন। এবার উনি প্রশ্ন করছেন যে হোয়ার ওয়ার ইউ বিফোর হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন যে তুমি আগে কোথায় ছিলে। সিদ্ধা সেইড, সিদ্ধা বলল ইন আ বাংলো দিয়ার ওইদিকের একটা বাংলোতে অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামের এবং একটা আভা বা আপসা আপসা, ভেগ মানে আপসা আপসা, ইন্ডিকেটেড মানে নির্দেশ করা, একটা আপসা নির্দেশ দিল যে ওই দিকটাতে আমি থাকতাম একটা বাংলোতে। মানে যেরকম আমরা আমাদের যদি কেউ ডাকে যে তোমার বাড়ি কোথায়, কেউ যদি জিজ্ঞেস করে আমরা বলে দিই যে আমার ওই দিকটাতে বাড়ি, কিন্তু প্রকৃতপক্ষে যে কোন বাড়িটা সেটা আমরা নির্দেশ করি না, আমরা এমনি হাত বাড়িয়ে বলে দিই যে ওই দিকটাতে আমার বাড়ি। ওইভাবে সে বললো যে ওই দিকে একটা বাংলোতে আমি থাকতাম, ইন দ্য ডক্টর্স হাউস, একটা ডক্টরের বাড়িতে বা একজন ডাক্তারের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, যে মাস্টার বা মালিক আমি তার নাম জানি না, সিদ্ধা সেইড, সিদ্ধা বলল। হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি ওই বাজারের পাশে বাস করতেন। এটা যেহেতু ন্যারেশন চেঞ্জ করলে আমরা পাস্ট টেন্সে পেয়ে যাব, সে কারণে আমি পাস্ট টেন্সে বললাম যে উনি বাজারের পাশে থাকতেন আর কি। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তোমাকে তাহলে পাঠিয়ে দেওয়া হলো কেন বা তোমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো কেন বা কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হলো কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, যে মালিক উনি ওনারা হচ্ছে আসলে এই শহর ছেড়ে চলে গেছেন। গিভিং দ্য স্টক রিপ্লাই, একটা গতানুগতিক উত্তর দিল। স্টক রিপ্লাই কথাটা হচ্ছে গতানুগতিক উত্তর, যেরকমটা আমরা বলে থাকি। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনেবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনেবল, আনেবল মানে হচ্ছে অক্ষম ছিলেন, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে প্রস্তুত করতে বা মনটা মনস্থির করতে তিনি পারছিলেন না, যে চাকরটাকে বা লোকটাকে রাখা আদৌ ঠিক হবে কিনা সে সম্পর্কে উনি নিশ্চিত ছিলেন না। তিনি কি করলেন, তিনি হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেইড, তিনি সিদ্ধার দিকে তাকালেন বা সিদ্ধার দিকে দেখলেন অ্যান্ড সেইড এবং বললেন হি ডাজেন্ট সিম টু মি ওয়ার্স দেন দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, হি ডাজেন্ট সিম টু মি ওয়ার্স, সে এতটাও খারাপ দেখাচ্ছে না দেন দ্য আদার্স, যারা অন্যরা ছিল উই হ্যাভ হ্যাড আমাদের কাছে বা আমাদের যে অন্যরা ছিল তাদের থেকে এতটা খারাপ আমাদের আমাকে দেখাচ্ছেন, মানে ভালো মানে কাজে রাখা যেতে পারে সেরকম একটা মনে হলো। এরপর আমরা দেখতে পাবো লীলার প্রবেশ হবে। লীলা দেয়ার ফাইভ ইয়ার ওল্ড ডটার কেম আউট, এবার কি হলো, লীলা তাদের পাঁচ বছরের মেয়ে বেরিয়ে এলো। লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়, সে সিদ্ধার দিকে তাকালো এবং আনন্দে চিৎকার করে উঠল। ও ফাদার সি সেইড, আই লাইক হিম, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট। বলা হচ্ছে ও ফাদার, ও বাবা,
সি সেইড, সে বলেছিল, অর্থাৎ দিদা বলল, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করছি বা আমার তাকে ভালো লেগেছে, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে তাড়িয়ে দিও না, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, ওকে আমাদের বাড়িতে থাকতে দাও বা ওকে আমাদের বাড়িতে রেখে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিদ্ধা ওয়াজ গিভেন টু মিলস ইন আ ডে অ্যান্ড ফোর রুপিজ আ মান্থ ইন রিটার্ন ফর সুইচ সিদ্ধা ওয়াশ ক্লোথস, টেন্ডেড দ্য গার্ডেন, র্যান ইরেন্টস, চপড উড অ্যান্ড লুকড আফটার লীলা। বলছি সিদ্ধা ওয়াজ গিভেন টু মিলস আ ডে, সিদ্ধাকে দিনে দুবার খাবার দেওয়া হতো, অ্যান্ড ফোর রুপিজ আ মান্থ, এবং মাসে চার টাকা দেওয়া হতো। ইন রিটার্ন, তার পরিবর্তে, ফর হুইচ, তাকে কি করতে হতো, হি ওয়াশ ক্লোথস, সে জামা কাপড় পরিষ্কার করতো, টেন্ডেড দ্য গার্ডেন, বাগান দেখাশোনা করতো, র্যান ইরেন্টস মানে ফাইভ ফরমাস খাটা যেটাকে বলে, আদেশ পালন করা যেটা বলে, যে কারোর বাড়িতে থাকলে তার সে যেটা যেটা বলছে সেটা সেটা করে ফেলা, সেটা করতো, চফট উড অর্থাৎ কাঠ কাটতো, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলাকে দেখাশোনা করতো। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো আমার সঙ্গে খেলো, লীলা উড ট্রাই, লীলা চিৎকার করে বলতো, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, মানে সিদ্ধাকে যে কোনো কাজ ফেলে দিতে হতো, সে হয়তো সেটা করছিল, অ্যান্ড রান টু হার, এবং তার কাছে চলে আসতে হতো, সিদ্ধা যে কোনো কাজ করতো সেটাকে ফেলে ওই লীলার কাছে ছুটে চলে আসতে হতো। অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ আ রেড বল ইন আর হ্যান্ড, অ্যাজ যখন সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন, সে সামনের বাগানে দাঁড়িয়ে থাকতো, উইথ আ রেড বল ইন আর হ্যান্ড, তার হাতে একটা লাল রঙের বল থাকতো, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, হিজ কোম্পানি হচ্ছে তার সঙ্গ, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া, ওই যে সিদ্ধার যে সঙ্গটা, তার সঙ্গে যে থাকতো, তার সঙ্গে থাকাটা মেড হার সুপ্রিমলি হ্যাপি, তাকে অত্যন্ত আনন্দ দিত, তাকে অত্যন্ত খুশি করত। তারপর কি আছে, সি ফ্ল্যাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্ল্যাং ইট ব্যাক, সি ফ্ল্যাং দ্য বল অ্যাট হিম, সে ফ্ল্যাং মানে হচ্ছে উড়িয়ে দেওয়া বা ছুঁড়ে দেওয়া, সে তার দিকে বলটা ছুঁড়ে দিত, এবং সে সিদ্ধাও ওই লীলার দিকে বলটা ফেরত দিত ছুঁড়ে, যেভাবে খেলে আর কি। অ্যান্ড দেন সি সেইড, নাও থ্রো দ্য বল ইন টু দ্য স্কাই, এখন তুমি আকাশের দিকে বলটা ছোড়ো, তখন লীলা বলতো যে সি সেইড, সে বলতো কি যে তুমি আবার আকাশের দিকে বলটা ছোড়ো। সিদ্ধা ক্লাচ দ্য বল অ্যান্ড ক্লোজ হিজ আইজ ফর আ সেকেন্ড অ্যান্ড সি দ্য বল আপ, সিদ্ধা কি করতো, বলটাকে ধরতো এবং চোখ বন্ধ করে ওপরের দিকে ছুড়ে দিত, ক্লাচ মানে হচ্ছে ধরা, শক্ত করে ধরা। When the ball came down again, he said, now this has touched the moon and come. যখন বলটা ফেরত আসতো, অর্থাৎ ওপরে ছুঁড়ে দিলে বলটা নিচের দিকে নেমে আসবে, যখন বলটা ফেরত আসতো তখন সে কি বলতো, যে এই বলটা চাঁদকে ছুঁয়ে এসেছে। ইউ সি হেয়ার আ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, বলছে তুমি এখানে দেখো এক টুকরো চাঁদ এখানে লেগে রয়েছে, স্টিকিং হচ্ছে লেগে থাকা, ছোট বাচ্চা তাকে ওইভাবে বোঝানো হচ্ছে, অর্থাৎ বাচ্চাদের সঙ্গে খেলতে হলে যেভাবে বলা উচিত সেইভাবে বলছে আর কি, যে দেখো এই বলটাকে আমি ওপরে ছুঁড়ে দিয়েছিলাম এবং সেটা চাঁদকে ছুঁয়ে চলে এসেছে। লীলা কিনলি এক্সামিন দ্য বল, লীলা কি করতো, অত্যন্ত নিরীক্ষণ করে ওই বলটাকে দেখত, পরীক্ষা করত, ট্রেসেস অব দ্য মুন অ্যান্ড সেইট, ওই চাঁদটাকে দেখার জন্য, ফর ট্রেসেস অব দ্য মুন, চাঁদটাকে ট্রেস করার জন্য বা চাঁদটা কোথায় আছে সেটা দেখার জন্য অত্যন্ত সুন্দরভাবে নিরীক্ষণ করতো যে কোথায় চাঁদটা। আই ডোন্ট সি ইট, আমি তো এটাকে দেখতে পাচ্ছি না, ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে, বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এটা কি হয় উবে যায়, মানে এটা হচ্ছে সঙ্গে সঙ্গে উড়ে চলে যায়, যদি তাড়াতাড়ি তুমি না দেখো তাহলে কি হয় এটা উড়ে আবার চাঁদে চলে যায়। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো, হি কভার দ্য বল টাইটলি, সে ওই বলটাকে খুব শক্ত করে ধরে উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুলগুলো দিয়ে, অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু দ্য লিটল গ্যাপ, এবং একটা ছোট ফাঁক দিয়ে তাকে দেখানোর চেষ্টা করে বা তাকে দেখতে অ্যালাউ করে, অনুমতি দেয় বা তাকে দেখতে বলে। আ ইয়েস সেড লীলা, এবার লীলা বলছে যে ও হ্যাঁ আই সি দ্য মুন, আমি চাঁদকে দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদটা কি খুব ভেজা, ওয়েট মানে ভেজা, বলে চাঁদটা কি ভেজা, সার্টেনলি ইট ইজ, হ্যাঁ একেবারেই, সার্টেনলি মানে হচ্ছে একেবারেই, সিদ্ধা সেইড, সিদ্ধা বলতো। হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধা বলছে আচ্ছা সিদ্ধা আকাশে কি রয়েছে, গড হি সেইড, সে বলতো যে আকাশে গড রয়েছে বা ভগবান রয়েছেন। ইফ হি স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান ই টাচ দ্য স্কাই, বলছে যদি আমরা ছাদের উপরে দাঁড়াই, স্ট্যান্ড অন দ্য রুফ, ছাদের উপরে দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, এবং আমাদের হাতগুলোকে ছড়িয়ে দিই বা হাত বাড়িয়ে দিই, ক্যান ই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশকে স্পর্শ করতে পারবো, নট ইফ ই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার হি সেইড, এবার সিদ্ধা বলতো যে কি না, যদি আমরা ছাদের উপরে দাঁড়াই তাহলে কিন্তু আমরা আকাশকে ছুঁতে পারবো না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই,
কিন্তু যদি তুমি একটা নারকেল গাছের উপরে দাঁড়াও তাহলে কিন্তু তুমি আকাশকে ছুঁতে পারবে। কোকোনাট ট্রি মানে হচ্ছে নারকেল গাছ। হ্যাভ ইউ ডান ইট, আস্ক লীলা। লীলা জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এটা করেছো? ইয়েস মেনি টাইমস, সেড সিদ্ধা। সিদ্ধা বলতো কি, হ্যাঁ অনেকবার। মেনি টাইমস হচ্ছে অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট। যখনই আমি একটা বড় চাঁদ দেখি তখন কি করি, আমি একটা নারকেলের গাছে উঠে পড়ি এবং সেটাকে স্পর্শ করি। ডাজ দ্য মুন নো ইউ, তোমাকে কি চাঁদ চেনে বা তোমাকে কি চাঁদ জানে? ইয়েস ভেরি ওয়েল, নাও কাম উইথ মি। বলছে হ্যাঁ খুব ভালো করে চেনে আমাকে, নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো। আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে সুন্দর একটা জিনিস দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা কি করে একটা গোলাপ গাছের একটা বাগানের পাশে দাঁড়ায়। হি সেইড, সে বলে, পয়েন্টিং নির্দেশ করে, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, তুমি এখানে চাঁদকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ নাকি? মানে ওখানে একটা চাঁদ রয়েছে, সেখানে সেই চাঁদটাকে দেখাচ্ছে। ইয়েস হ্যাঁ, মানে ওখান থেকে সে যে চাঁদকে দেখতে পাচ্ছে সেটা প্রথমে দেখিয়ে দিল ওই গোলাপ গাছের বাগানের কাছে। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো। হি সেইড, সে বলে, টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, তারপরে তাকে কি হয় পেছনের দিকে নিয়ে যায়। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, তারপরে একটা কুয়োর পাশে দাঁড়িয়ে তাকে নির্দেশ করে। দ্য মুন ইজ দেয়ার টু, চাঁদটা সেখানেও রয়েছে বলে তাকে নির্দেশ করে। বলে চাঁদ ওখানে দেখেছিলে, এখন দেখো চাঁদ এখানেও রয়েছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ন্ডার, লীলা অবাক হয়ে হাততালি দিতে দিতে নাচতে থাকে, মানে আনন্দ পেতে থাকে আর কি। ক্ল্যাপড হচ্ছে হাততালি দেওয়া। দ্য মুন হিয়ার, চাঁদ এখানে, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট, বলছে আচ্ছা চাঁদ তো ওখানে ছিল আবার এখানে চলে এলো কি করে, এটা কি করে হয়? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি বলেছি এটাকে আমার সঙ্গে সঙ্গে আসতে বা আমাদেরকে ফলো করতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা দৌড়ে যায় এবং তার মাকে বলে। সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে চেনে, সিদ্ধা চাঁদকে জানে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড সি হেল্ড আ ক্লাস ফর হিম, অ্যাট ডাস্ক মানে সন্ধেবেলা, হি ক্যারিড হার ইন, সে তাকে নিয়ে যায়। অ্যান্ড সি হেল্ড আ ক্লাস ফর হিম, এবং তার জন্য একটা ক্লাস করানো হয়। অর্থাৎ লীলা কি করে, সন্ধেবেলা সিদ্ধাকে নিয়ে যায় তাকে পড়াশোনা করানোর জন্য। সি হ্যাড আ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, তার একটা বক্স ছিল যেখানে ক্যাটালগে ভর্তি, ক্যাটালগ মানে বিভিন্ন রকমের পেন্সিল বা এটা ওটা ক্যাটালগ, এরকম কাগজপত্র, এগুলোকে আমরা ক্যাটালগ বলতে পারি। ইলাস্ট্রেটেড বুকস, ইলাস্ট্রেটেড বুকস হচ্ছে ছবি আঁকা বই, মানে একটা বই যেটাতে অনেক রকমের ছবি আঁকা রয়েছে, চিত্রিত বুক আর কি, চিত্রিত বই। অ্যান্ড স্ট্যাম্পস অফ পেন্সিল, এবং অনেক পেন্সিলের টুকরো বা অনেকগুলো পেন্সিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা তাকে অত্যন্ত আনন্দ দেয়। ইট গিভ মানে দেয়, আ গ্রেট জয় মানে অত্যন্ত আনন্দ, টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, মানে সিদ্ধার কাছে শিক্ষক হওয়ার যে খেলাটা, সেই খেলাটা লীলাকে অনেকটা আনন্দ দেয়। সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, সে কি করে তাকে উবু হয়ে বসায়, বা স্কোয়াট করা মানে উবু হয়ে বসানো, অন দ্য ফ্লোর মেঝেতে, মেঝেতে তাকে উবু হয়ে বসতে বাধ্য করে কিছুটা। উইথ আ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, এবং তার আঙুলের ফাঁকে একটা পেন্সিল থাকে, অর্থাৎ পেন্সিলটাকে ধরে। অ্যান্ড আ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, এবং তার সামনে একটা ক্যাটালগ রেখে দেওয়া হয়। সি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড আ ক্যাটালগ অ্যান্ড কমান্ডেড, নাও রাইট। সি হ্যাড, অর্থাৎ লীলার কাছেও একটা অন্যরকম ক্যাটালগ থাকে এবং তার কাছেও একটা পেন্সিল থাকে, এবং কমান্ড করে, আদেশ করে যে নাও রাইট, এখন লেখো। যেরকমটা আমাদেরকে টিচাররা বলে থাকেন যে এখন লেখো, এরকম ভাবে লীলা বলছে যে আবার লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ, এবং তাকে চেষ্টা করতেই হয়, সে তার ক্যাটালগে যাই আঁকুক কিংবা লিখুক, যাই করুক না কেন, সেটাকে তাকে চেষ্টা করতেই হয় যে যেটা পড়ছে সেটাকে কপি করার। সি নিউ টু অর থ্রি লেটার্স অফ দ্য অ্যালফাবেট অ্যান্ড কুড ড্র আ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, বলছে সি নিউ টু অর থ্রি লেটার্স, অর্থাৎ সে দুটো কিংবা তিনটে অক্ষর লিখতে জানত অফ দ্য অ্যালফাবেট অ্যান্ড কুড ড্র আ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং এক ধরনের বেড়াল এবং কাক আঁকতে জানত, অর্থাৎ ছোট তো সে, কয়েকটা অক্ষর শিখেছে এবং কিছু আঁকতে জানে, কিছু ছবি আঁকতে জানে, পুরোপুরি জানে না। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এটার মানে কাছাকাছি অবধিও সিদ্ধা কপি করতে পারে না, সিদ্ধা নকল করতে পারে না, মানে এতটুকুও কাছাকাছি সে কপি করতে পারত না। সি সেইড এক্সামিনিং হিজ এফোর্ট, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, সি সেইড, সে বলতো এক্সামিনিং হিজ এফোর্ট, তার প্রচেষ্টাটাকে পরীক্ষা করবার পর, অর্থাৎ যে প্রচেষ্টাটা সিদ্ধা করেছে সেই প্রচেষ্টাটাকে পরীক্ষা নিরীক্ষা করবার পর সে বলতো কি, যে ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, আমি কি এভাবেই কাকটা এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, আমি কি এভাবেই বিটা লিখেছি? সি পিটি ডিম, সে তাকে করুণা করতো,
বা তার প্রতি দয়া করত। অ্যান্ড রিডাবল্ড হার এফোর্টস টু টিচ হিম, এবং তার প্রচেষ্টাটাকে অর্থাৎ লীলার যে চেষ্টা তাকে শেখানোর চেষ্টা সেটাকে রিডাবল্ড করত, অর্থাৎ অত্যন্ত বাড়িয়ে তুলত। বাট দ্যাট গুড ফেলো দো অ্যান অ্যাডেপ্ট অফ কন্ট্রোলিং দ্য মুন ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লেয়িং দ্য পেন্সিল। বলছি বাট দ্যাট গুড ফেলো, কিন্তু এই যে সুন্দর লোকটি বা এই যে ভালো মানুষটি, দো অ্যান অ্যাডেপ্ট অফ কন্ট্রোলিং দ্য মুন, মানে অর্থাৎ চাঁদকে হয়তো নিয়ন্ত্রণ করায় দক্ষ ছিলেন বা দক্ষ ছিলেন খুব, মানে চাঁদকে নিয়ন্ত্রণ করতে পারতেন, ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, কিন্তু এই পেন্সিলের খেলা তার কাছে অত্যন্ত খুব একটা ভালো কাজ ছিল না, সহজ কাজ ছিল না। অর্থাৎ পেন্সিল নিয়ে তিনি অত্যন্ত ভালো যে কাজ করা সেটা কিন্তু করতে পারতেন না, অর্থাৎ তিনি ভালো লিখতে জানতেন না, পড়তে জানতেন না। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার পিন টু হিজ সিট টিল হিজ স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট্র্যাক্ট। তাই মনে হতো কি যে লীলা তাকে অত্যন্ত অনেক সময় ধরে বসিয়ে রাখবে যতক্ষণ না তার রিস্টটা ব্যথা করে বা তার কবজিটা যতক্ষণ না ভেঙে যায় সেরকম ভাবে। এখানে আমরা দেখব স্টিফ মানে হচ্ছে একদম দৃঢ়ভাবে, ইনফ্লেক্সিবল মানে একদম নড়াচড়া করা যাবে না, একদম কঠোরভাবে তাকে বসিয়ে রাখবে যতক্ষণ না তার রিস্টে ব্যথা করে, অর্থাৎ তার পড়াশোনা করতে ভালো লাগতো না, তো তাকে যদি জোর করে বসিয়ে রাখা হয় সেক্ষেত্রে তার তো একটু অসুবিধা হবেই। হি সট রিলিফ বাই সেইং আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, এবং সে এটা বলে রিলিফ পেত বা এটা বলে ছাড়া পেত যে তোমার মা মনে হয় তোমাকে ডিনারের জন্য বা রাতের খাবার খাওয়ার জন্য ডাকছে, অর্থাৎ এটা থেকে ছাড়া পাওয়ার জন্য সে বলতো যে তোমার মা মনে হয় তোমাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকছে, তুমি যাও। তারপর কি হয়, লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম, এবং লীলা পেন্সিলটা ফেলে দিয়ে তৎক্ষণাৎ দৌড়ে ওই রুম থেকে, ওই ঘর থেকে চলে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং যে স্কুলের যে সময়টা বাচ্চার পড়াশোনার যে সময়টা সেটা শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, রাতের খাবার খাওয়ার পর লীলা কি করত, তার বাসায় চলে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, সিদ্ধাকে একটা গল্প নিয়ে সবসময় প্রস্তুত থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড হিম ইনকম্পারেবল স্টোরিজ। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ। হি স্যাট ডাউন মানে সে বসে থাকতো, অন দ্য ফ্লোর মেঝেতে বসতো, নিয়ার দ্য বেড ওই বিছানার পাশে সে মেঝেতে বসে কি করত, স্টোরি বলতো, ইনকম্পারেবল স্টোরিজ। ইনকম্পারেবল কথার অর্থ হচ্ছে যেটাকে কম্পেয়ার করা যায় না, অতুলনীয় অতুলনীয় সব গল্প বলতো। অফ অ্যানিমেলস ইন দ্য জাঙ্গল, অর্থাৎ জঙ্গলের যে সমস্ত জন্তু জানোয়ার রয়েছে তাদের গল্প। অফ গডস ইন হেভেন, এবং স্বর্গের বিভিন্ন দেবদেবীদের। অফ ম্যাজিসিয়ান্স হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসলস অ্যান্ড ফিল দেম উইথ লিটিল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, এবং সেই সমস্ত ম্যাজিসিয়ান্সদের, সেই সমস্ত জাদুবিদদের যারা কি করতো জাদুর সাহায্যে সুন্দরী ছোট ছোট রাজকুমারীদের সোনার ক্যাসেল তৈরি করে, সোনার যে সমস্ত ক্যাসেল বা দুর্গ নির্মাণ করে তাদের মধ্যে তাদেরকে এবং তাদের পোষ্যদেরকে রাখতে পারত, সেই ধরনের গল্পগুলো বলতো। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম, দিনের পর দিন সে অত্যন্ত ওই সিদ্ধার সঙ্গে অত্যন্ত জড়িয়ে পড়ে। ক্লাং মানে সে জড়িয়ে পড়া, কারোর সঙ্গে একদম আত্মিকভাবে জড়িয়ে পড়া সেটা যেটা হয়, মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, একটা ভালো সম্পর্ক, বন্ধুত্বসুলভ সম্পর্ক একটা তৈরি হয়ে যায়। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল আর ওয়েকিং আওয়ার্স, সি ইনসিস্টেড সে জোর করতো সবসময় আপন হ্যাভিং হিজ কোম্পানি তার সঙ্গত দিতে বা তার সঙ্গে থাকতে আফটার অল আর ওয়েকিং আওয়ার্স, যখন যত সময় সে জেগে থাকতো। ওয়েকিং আওয়ার্স মানে জেগে থাকার যে সমস্ত সময়, সেই সময়টুকু সে চাইতো তার সঙ্গে সঙ্গে থাকতে। সি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর চপিং উড অ্যান্ড অ্যাকম্পানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন ইরান্স, অর্থাৎ সি ওয়াজ অ্যাট হিজ সাইড, সে সবসময় তার পাশে থাকত হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন যখন সে বাগানে কাজ করত, অ্যান্ড চপিং উড যখন সে কাটত, অ্যান্ড অ্যাকম্পানিড হিম এবং তাকে সঙ্গ দিত হোয়েন হি ওয়াজ সেন্ট অন ইরান্স যখন সে ফাই ফরমাস খাটত, অর্থাৎ তাকে যখন কোনো কিছু আনতে পাঠানো হতো বা কোনো কথা শুনতো বা কথা কোনো কাজ করত, প্রত্যেকটা সময় তার সঙ্গে সঙ্গে থাকতো এবং সেটা সে পছন্দ করতো, লীলা সে ভালোবাসত। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যেবেলা, এবার একটা ঘটনা ঘটে, কি হয় না, ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যেবেলা হি ওয়েন্ট আউট টু বাই সুগার, তারা বেরিয়ে পড়ে চিনি কিনতে, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম এবং লীলা তার সঙ্গে যায়, সে হচ্ছে চিনি আনতে বেরোয়
অর্থাৎ সিদ্ধা চিনি চিনি আনতে যায় এবং লীলা তার সঙ্গে যায়। তারপর কি হয়, ওয়েন দে কেম হোম লীলাস মাদার নোটিস দ্যাট আ গোল্ডেন চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। যখন তারা বাড়ি ফেরে তখন লীলার মা লক্ষ্য করে যে লীলার গলায় একটা সোনার চেন ছিল, গোল্ডেন চেন ছিল, এবং সেটা মিসিং, সেটা হারিয়ে গিয়েছে, সেটা নেই। হোয়ার ইজ ইউর চেন, তোমার চেন কোথায়? লীলা লুকড ইনটু আর শার্ট, লীলা তার জামার দিকে দেখে, সার্চ অ্যান্ড সেইট, দেখে এবং খুঁজে এবং বলে আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার স্ল্যাপ অ্যান্ড সেইট, তার মা একটা তাকে চড় মারে, থাপ্পড় দেয় এবং বলে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, বলছে আমি তোমাকে কতবার বলেছি যে এটাকে খুলে বাক্সের ভিতরে রাখতে, কতবার বলেছি, টেক ইট অফ মানে টেক অফ মানে খুলে ফেলা, টেক ইট অফ মানে খুলে ফেলা, অ্যান্ড পুট ইট ইন টু দ্য বক্স, এবং সেটাকে বাক্সের মধ্যে রাখতে বলেছি, কতবার বলেছি তোমাকে। সিদ্ধা সিদ্ধা, সি শাউটেড আ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরে সে সিদ্ধাকে ডাকতে শুরু করে, তিনি সিদ্ধাকে ডাকতে শুরু করেন, সিদ্ধা সিদ্ধা। অ্যাজ সিদ্ধা কেম ইন লীলাস মাদার থ্রু আ গ্লেন্স অ্যাট হিম, মানে যখনই সিদ্ধা ভেতরে প্রবেশ করে সিদ্ধার মা কি করে, এক ঝলক দেখে নেয়, গ্লেন্স মানে সে ঝলক, এক ঝলকে দেখে নেয়, অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুইয়ার, এবং তিনি মনে করেন যে লোকটাকে কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে বা সন্দেহ ভাবে উনি দেখলেন। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, তিনি চেনের সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি চেনটা দেখেছো, সেরকম জিজ্ঞেস করা হলো। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে যায়, অর্থাৎ সিদ্ধার গলা শুকিয়ে যায়। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার দ্যাট হি ডিড নট নো, হি ব্লিঙ্ক মানে সে চোখ পিটপিট করে বা একটুখানি চোখের পলক ফেলে বলে যে সে জানে না বিষয়টা, সে ভয় পেয়ে গেছে। সি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, তিনি পুলিশের কথা নির্দেশ করে তার উপর চিৎকার করতে শুরু করেন, অর্থাৎ তিনি বলেন যে তুমি চেনটা নিয়েছো, আমি কিন্তু পুলিশকে জানাতে বাধ্য হবো, চেনটা তাড়াতাড়ি দিয়ে দাও, এরকম ভাবে বলতে শুরু করে। সি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন ফর আ মোমেন্ট বিকজ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, সি হ্যাড টু গো অর্থাৎ লীলার মাকে কিচেনে যেতে হতো, ব্যাক ইন টু দ্য কিচেন, কিচেন মানে রান্নাঘর, রান্নার ঘরে যেতে হতো ফর আ মোমেন্ট কিছু এক মুহূর্তের জন্য, বিকজ কারণ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, তিনি ওভেনে কিছু একটা ফেলে এসেছেন সেই কারণে তাকে যেতে হতো। লীলা ফলোড হার, লীলা তার পেছনে পেছনে গেল। উইনিং গিভ মি সাম সুগার মাদার আই এম হাংরি, উইনিং মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা বা পেছনে পেছনে একটুখানি আড়ি করা, যেটাকে বলে যে পেছনে পেছনে বলতে যাওয়া যে আমাকে একটু চিনি দাও, আমাকে একটু চিনি দাও, এভাবে বলতে বলতে সে কি করে তার মায়ের পেছনে পেছনে যায় এবং বলে যে আই এম হাংরি, আমি ক্ষুধার্থ বা আমার খিদে পেয়েছি, আমাকে চিনি দাও। হোয়েন দে কেম আউট আগেইন অ্যান্ড কল্ড, যখন তারা বেরিয়ে আসে এবং ডাকে সিদ্ধা সিদ্ধা, সিদ্ধাকে আবার ডাকতে শুরু করেন, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর ছিল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইন টু দ্য নাইট, সিদ্ধা সেই রাত্রে সেখান থেকে পালিয়ে গেছে বা সেই জায়গায় অন্ধকার, সেই জায়গা থেকে অন্ধকারে পালিয়ে গেছে। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান্ড আওয়ার লেট লেটার গ্রু ভেরি এক্সাইটেড ওভার অল দিস, ওয়েন টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজ আ কমপ্লেন্ট। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, মিস্টার শিবশঙ্কর কি করে, এক ঘন্টা পরে বাড়িতে আসেন, গ্রু ভেরি এক্সাইটেড অল ওভার, গ্রু ভেরি এক্সাইটেড ওভার অল দিস, তিনি এ সমস্ত বিষয় শুনে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। ওয়েন টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজ আ কমপ্লেন্ট, এবং পুলিশ স্টেশনে গিয়ে বা থানায় গিয়ে একটা কমপ্লেন দেন, একটা অভিযোগ লজ করেন, মানে জানান। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, এই খাবারটা খাওয়ার পর লীলা কি করে, তার বিছানায় যেতে অস্বীকার করে, সে বিছানায় যেতে চাইছে না, সে ঘুমোতে চাইছে না। আই ওয়ান্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, বলছে আমি একেবারেই ঘুমোবো না যতক্ষণ না সিদ্ধা এসে আমাকে গল্প বলবে, আমি কিন্তু একেবারেই ঘুমোবো না। আনলেস মানে যদি না সিদ্ধা কামস, যদি না সিদ্ধা আসে। আই ডোন্ট লাইক ইউ মাদার, বলছে আমি তোমাকে পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউসিং অ্যান্ড ওরিং সিদ্ধা, বলছে তুমি সবসময় সিদ্ধাকে অ্যাবিউজ করো, খারাপ খারাপ কথা বলো, অ্যান্ড ওরিং সিদ্ধা, এবং তাকে বিরক্ত করো। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এতটা খারাপ কেন, রাফ মানে খারাপ। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, কিন্তু সে তোমার চেনটা নিয়ে নিয়েছে, এবার তার মা বলছে যে কিন্তু সে তো তোমার চেনটা নিয়ে নিয়েছে। লেট হিম ইট ডাজেন্ট ম্যাটার টেল মি আ স্টোরি, বলছে তাকে নিতে দাও, আমার কোনো অসুবিধা নেই, আমাকে একটা গল্প বলো। বলছে লেট হিম, কেন বললো এটা, না সে যেহেতু ছোট, সে ওই গোল্ডেন চেনটার অর্থ কি বোঝে না, সে ওটার কি দাম হতে পারে, কি মূল্য হতে পারে, সেই সম্পর্কে তার কিন্তু ধারণা ছিল না, তাই সে বলছে যে তাকে নিতে দাও, কি আছে, আমি আবার একটা নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার আর কি। স্লিপ স্লিপ, ঘুমাও ঘুমাও, সেইড মাদার, তার মা বলল। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ,
তার কোলের ওপর তাকে ঘুমানোর চেষ্টা করতে করতে, মানে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে তিনি বললেন, টেল মি আ স্টোরি মাদার, লীলা সেই, লীলা বলল, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও, এটা একেবারেই অসম্ভব ছিল তাকে এই মুহূর্ত বা এই সিচুয়েশনে কন্ডিশনে গল্প বলা। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মন অত্যন্ত বিরক্তিকর অবস্থায় ছিল, তার মন স্থির ছিল না। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, ওই যে সিদ্ধার যে চিন্তা ভাবনা তাকে ভয়াবহ করে দিয়েছিল, তাকে ভয় পাইয়ে দিয়েছিল। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, এবার তার মনে হচ্ছে যে ওই যে লোকটা উইথ হিজ নলেজ, সে যেহেতু জানে অফ দ্য হাউস হোল্ড, আমাদের বাড়ির বিষয়ে জানে, মাইট কাম ইন অ্যাট নাইট, সে রাত্রে আসতে পারে অ্যান্ড লুট, এবং লুট করে নিয়ে যেতে পারে আমাদের সব টাকা পয়সাগুলো, ডাকাতি করে নিয়ে চলে যেতে পারে। সি শাডার্ড টু থিঙ্ক হোয়াট আ ভিলেন সি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ, বলছে সি শাডার্ড টু থিঙ্ক, সে কেঁপে উঠলো টু থিঙ্ক, ভেবে হোয়াট আ ভিলেন, কি ধরনের একটা মানুষ, কি ধরনের একটা ভিলেন বা একটা খারাপ মানুষকে সি হ্যাড বিন হারবারিং, তিনি নিয়োগ করেছিলেন অল দিস ডেজ, এই সমস্ত দিনে, এই সমস্ত দিনে কাজ করার জন্য কেমন একটা খারাপ লোককে তিনি নিয়োগ করেছিলেন। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, বলছে ভগবানকে অনেক ধন্যবাদ বা ভগবানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সে এই চেনটার জন্য এই শিশুটাকে মেরে ফেলেনি, এটা তার ভাবনা হচ্ছে। অর্থাৎ একটা গৃহস্থালীর ভাবনা বা একটা গৃহের মানুষের ভাবনা হতে পারে এরকমভাবে একটা মানুষকে দেখে, স্বাভাবিকভাবে অনেকের হয়। স্লিপ লীলা, স্লিপ সি ক্যাজুয়ালিট, এবার তিনি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, ক্যাজুয়ালিট করছেন, ক্যাজুয়ালিট অর্থাৎ তাকে মানে আদর করে বলছেন আর কি, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। ক্যান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি আমাকে হাতির গল্প বলতে পারো না, লীলা আস, লীলা জিজ্ঞেস করলো, নো না। লীলা মেড আ নয়েজ অফ ডিপ্রেকেশন অ্যান্ড আস্ক, লীলা কি করলো, একটা অসন্তোষজনক চিৎকার করে বলল, হোয়াই শুড নট সিট দ্য সিট ইন আওয়ার চেয়ার, কেন আমাদের চেয়ারে সিদ্ধা বসতে পারে না মাদার, মা, মাদার ডিড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, মা সেই প্রশ্নের উত্তর দিলেন না। লীলা সেইড আ মোমেন্ট লেটার, তারপরে এক মুহূর্ত পরে আবার লীলা বলল, সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, বলছে শিলা সিদ্ধা চলে গেছে কেননা তাকে আমাদের বাড়ির ভেতরে শুতে দেওয়া হতো না, ঘুমোতে দেওয়া হতো না, জাস্ট অ্যাজ উই ডু, যেরকমটা আমরা করি, যেরকমটা আমরা বাড়ির ভেতরে ঘুমাই সেরকমটা তাকে বাড়ির ভেতরে ঘুমোতে দেওয়া হতো না। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস, কেন তাকে বাড়ির বাইরে সবসময় ঘুমোতে দেওয়া হতো, মাদার, মা, বলছে মা কেন আমাদের বাড়ির ভেতরে সে ঘুমোতে পারতো না, কেন তাকে বাইরে ঘুমোতে দেওয়া হতো। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, মনে হয় মা সে আমাদের উপর রেগে গেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, সেই সময় যখন শিবশঙ্কর যখন ফিরে এলেন, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা তখন ঘুমিয়ে পড়েছে। হি সেইড, তিনি বলেন, হোয়াট আ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো, বলছে এই যে লোকটাকে আমরা নিয়োগ করে কত না একটা ভুল কাজ করেছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, এটা দেখাচ্ছে মনে হয় সে একটা পুরনো ক্রিমিনাল, পুরনো হচ্ছে একটা কয়েদি বা পুরনো দোষী। হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজেন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, বলছে সে প্রায় হাফ আ ডজন মানে ছবারের মতো, এক ডজন মানে বারো, তার হাফ হচ্ছে ছয়, প্রায় ছবারের মতো জেলে গিয়েছে ওই বাচ্চাদের চেন চুরি করবার জন্য। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট, বলছে যখনই আমি ওর বর্ণনা দিচ্ছিলাম ওই ওর বিষয়ে, তখনই পুলিশ ইন্সপেক্টর যিনি ছিলেন, যিনি পুলিশ ছিলেন, তিনি কিন্তু ধরতে পেরেছিলেন যে আসলে লোকটা কে, তিনি ওই কথাগুলো বললেন আর কি। হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায় আছে, আস দ্য ওয়াইফ, এবার তার স্ত্রী জিজ্ঞেস করলেন। দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশ তার ডেরা চেনে, ডেরা বলতে হান্ট মানে হচ্ছে যেখানে ওরা থাকে আর কি, বা কোথায় থাকে সেই জায়গাটার কথা বলা হচ্ছে, সেই জায়গাটা চেনে। দে উইল পিক হিম ভেরি সুন, তারা তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবে, ডোন্ট ওরি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, বলছে ওই যে ইন্সপেক্টর, উনি যে পুলিশ ছিলেন, তিনি অত্যন্ত রেগে গেলেন যে আমি তাকে কাজে রাখার আগে তাকে একবার জানাইনি, সে কারণে তিনি একটু রেগে গিয়েছিলেন, ফিউরিয়াস হয়ে গিয়েছিলেন। ফোর ডেজ লেটার, চার দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যখনই বাবা অফিস থেকে ফিরলেন, আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, একটা পুলিশ মানে কনস্টেবল এবং একটা ইন্সপেক্টর কি করলেন না, ওই সিদ্ধাকে নিয়ে পৌঁছে গেলেন।
সিদ্ধা স্টুড উইথ বাউড হেড, সুদ্ধা কি করলো, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। লীলা ওয়াজ ওভার জয়েড, লীলা কিন্তু অত্যন্ত আনন্দ পেয়েছিল তাকে দেখে। সিদ্ধা সিদ্ধা সি ক্রাইড, সে চিৎকার করে বললো সিদ্ধা সিদ্ধা, অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, এবং দৌড়ে তার কাছে পায়ে পায়ে এগিয়ে গেল। ডোন্ট গো নিয়ার হিম দ্য ইন্সপেক্টর সেইং স্টপিং হার, ওই যে ইন্সপেক্টর যিনি ছিলেন তাকে থামাতে থামাতে বলছে যে ডোন্ট গো, যেও না নিয়ার হিম তার কাছে। হোয়াই নট, কেন নয়, হি ইজ এ থিফ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, বলছে সে একটা চোর, তোমার ওই সোনার চেন চুরি করেছে। লেট হিম, আই উইল হ্যাভ আ নিউ চেন, বলছে তাকে চুরি করতে দাও, আমি একটা নতুন চেন কিনে নেব। লীলা সেড, লীলা বলল, অ্যান্ড অল অফ দেম লাভ, এবং সবাই হাসতে শুরু করলো। অর্থাৎ লীলা কিন্তু জানতো না যে চেনের মূল্যটা কতটা এবং সেটা চুরি করলে কি হতে পারে, সেই জন্য সে বলল যে চেন চুরি করেছে কি হয়েছে, আমি আবার একটা নিয়ে নেবো, তাতে কি হয়েছে, এবং তারা সবাই সেটা শুনে হাসতে লাগলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেজারি, তার যে বিশ্বাসঘাতকতার উদ্দেশ্যে এবার ওই যে শিবশঙ্কর বাবুর স্ত্রী অনেক কথা শুনিয়ে দিলেন, যে এই যে বিশ্বাসঘাতকতা করেছে, অনেক খারাপ খারাপ কথা বলে দিলেন ওকে আর কি। দেন দে আস্ট হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপর ওই যে পুলিশরা ছিলেন তারা জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় চেনটা রেখেছো। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেইড ফিবলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, সিদ্ধা অত্যন্ত নম্রতার সঙ্গে মাথা নিচু করে বলল যে আমি চেনটা নিইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, বলছে তাহলে যদি তুমি চেনটা না নিয়ে থাকো তাহলে আমাদেরকে না বলে তুমি পালিয়ে গেলে কেন। আস লীলাস মাদার, লীলার মা জিজ্ঞেস করলেন। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর ছিল না। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখ এবার লাল হয়ে গেল, অর্থাৎ সে কষ্ট পাচ্ছিল। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, বলছে পুলিশ পুলিশম্যান বা পুলিশ আপনি ওকে ছেড়ে দিন না। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিফ, বলছে বাছা ও একটা চোর, ওই যে পুলিশ অফিসার ছিলেন উনি বললেন যে দেখো ও একটা চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি, লীলা এবার অ্যারোগেন্টলি বা হটিলি অত্যন্ত উদ্ধতভাবে বলল যে ঠিক আছে চোর, তাতে কি হয়েছে, তুমি ওরম করছো কেন, ওকে ছেড়ে দাও। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, বলছে তুমি একটা এরকম একটা সাধারণ শিশুর কাছ থেকে, ইনোসেন্ট চাইল্ডের কাছ থেকে কি একটা চেন চুরি করে নাও, কিরকম একটা ডেভিল তুমি, এত ভয়ানক তুমি যে একটা বাচ্চার কাছ থেকে একটা চেন চুরি করো। পুলিশ অফিসার বললেন, রিমার্ক দ্য ইন্সপেক্টর, এবার ওই মানে পুলিশ বললেন আর কি, ইভেন নাও ইট ইজ নট টু লেট, এমনকি এটা এতটাও দেরি হয়নি, রিটার্ন ইট, এটাকে ফেরত দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং আগেন, যদি তুমি আমাকে প্রতিশ্রুতি দাও এবং চেনটা ফেরত দাও যে, এবং প্রতিশ্রুতি দাও যে এরকম কিছু করবে না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, এই আবেদনে লীলাস বাবা মানে লীলার বাবা এবং মা তারাও কন্ট্রিবিউট করলেন বা তারাও বললেন যে যদি তুমি চেনটা দিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি তাড়াতাড়ি বলে দাও যে চেনটা নিয়েছে কিনা, যেরকমটা বলা হয় আর কি। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লীলা কিন্তু এই বিষয়টা দেখে অত্যন্ত ডিসগাস্টেড হচ্ছিল, অত্যন্ত বিরক্ত প্রকাশ করলো এবং বলল লিভ হিম অ্যালোন হি হ্যাজন টেকেন দ্য চেন, বলছে তাকে ছেড়ে দাও সে চেন নেয়নি। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, বলছে তুমি কিন্তু এই এতের জন্য যোগ্য সাক্ষী নও, যে বাছা যে ছোট্ট মেয়ে তুমি, তুমি কিন্তু এই চুরির জন্য যোগ্য সাক্ষী নও, তুমি বললে হবে না, তোমার কথা শুনলে হবে না। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, ওই যে পুলিশ অফিসার ছিলেন তিনি অত্যন্ত হাস্যকর বা হাসির সঙ্গে বললেন, নো হি হ্যাজন্ট টেকেন ইট, না সে এটা নেয়নি। লীলা স্ক্রিম, লীলা চিৎকার করে বলল। হার ফাদার সেইড, তার বাবা বলল, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংগ্রি উইথ ইউ, বলছে দেখো বাছা তুমি যদি শান্ত না হও, বা দেখো মেয়ে তুমি যদি শান্ত না হও তাহলে কিন্তু আমি খুব রাগ করবো, তুমি এরকম করবে না। হাফ অ্যান আওয়ার লেটার, প্রায় আধ ঘন্টা পরে, দ্য ইন্সপেক্টর সেইড টু দ্য কনস্টেবল, এবার ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন টেক হিম টু দ্য স্টেশন, চলো তাকে স্টেশনে নিয়ে চলো বা পুলিশ স্টেশনে নিয়ে চলো, থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হয় তাকে নিয়ে একবার আমাকে থানায় বসতে হবে, অর্থাৎ ওকে থানায় নিয়ে গিয়ে একটুখানি মারধর করাটা হবে আর কি, এরকম একটা চিন্তা ভাবনা চলছে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই
দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। এবার কনস্টেবলটা কি করলেন, ওর হাত ধরে ফিরে পুলিশ স্টেশনে চলে যাচ্ছেন। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা এবার কি করলো না, তার পেছনে পেছনে কাঁপতে কাঁপতে দৌড়ে গেল। ডোন্ট টেক হিম, লিভ হিম হিয়ার, লিভ হিম হিয়ার, বলছে তাকে নিয়ে যেও না, এখানে ছেড়ে দাও, ছেড়ে দাও। সি ক্ল্যাং টু সিদ্ধার্স হ্যান্ড, সে অত্যন্ত শক্ত করে সিদ্ধার হাতটাকে ধরে ফেলল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমেল, সে অত্যন্ত মিউটলি মানে একদম নিস্তব্ধভাবে চুপচাপ লীলার দিকে দেখলো, অর্থাৎ সিদ্ধা লীলার দিকে চুপচাপ পশুর মতো দেখলো। পশুর মনে মানে কি নিরীহ, নিরীহ পশু যারা হয় তাদেরকে যদি কোনো মারধর করা হয়, যেরকম আমরা দেখি অনেক সময় যে এই ধরনের ক্রুয়েলটি কিন্তু খুব খারাপ জিনিস, যেটা দেখা হয় যে রাস্তায় কোনো কুকুরকে মানে নৃশংসভাবে মারা হচ্ছে, তারা কিছু বলতে পারছে না, সেই রকম আর কি। তাকে কিন্তু অসহায় পশুর মতো দেখাচ্ছিল, সে কিছু বলতে পারছে না, সে নিশ্চুপ ভাবে লীলার দিকে দেখল। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন টু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখ জলে ভর্তি হয়ে গেছিল, সে কাঁদছিল। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ এনি নিউজ অব দ্য জুয়েল অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা। প্রত্যেক দিন যখন শিবশঙ্কর বাবু বাড়ি ফিরে আসেন, তাঁর স্ত্রীর দ্বারা জিজ্ঞেস করা হয় বা তাঁর স্ত্রী জিজ্ঞেস করেন যে ওই গহনাটার, ওই জুয়েলারিটার কোনো সন্ধান পাওয়া গেল কিনা, এবং লীলা জিজ্ঞেস করে যে সিদ্ধা কোথায়, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দে স্টিল হ্যাভ হিম ইন লক আপ দো হি ইজ এ ভেরি স্টাবর্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও তাকে লক আপে ভর্তি করে রেখেছে বা তাকে জেলে আটকে রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবর্ন, যদিও সে অত্যন্ত জেদি, অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং ওই জুয়েলারির ব্যাপারে বা সোনার ব্যাপারে কিছুই বলেনি। সেইড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বললেন বাহ হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, বলছে উফ কতটা খারাপ মানুষ হবে সে। সেইড হিজ ওয়াইফ উইথ আ শিভার, সেই তার যে স্ত্রী সে অত্যন্ত ভয়ে বা ভয়ার্থ অবস্থায় সে বলল ওহ দিজ ফেলোস হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টোয়াইস লুজ অল ফিয়ার, বলছে উফ এই যে চোরগুলো বা এই যে ডাকাতগুলো যারা একবার দুবার জেলে গেছে, তারা কতটা স্মার্ট হয়ে যায়, কতটা ভয়হীন হয়ে যায়, ফিয়ারলেস হয়ে যায়। নাথিং ক্যান মেক দেম কনফেস, তাদেরকে কোনো মতেই স্বীকার করানো যায় না। আ ফিউ ডেজ লেটার পুটিং হার হ্যান্ড ইন টু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন লীলাস মাদার পিকড আপ দ্য চেন। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে পুটিং হার হ্যান্ড ইন টু দ্য ট্যামারিন পট, একটা তেঁতুলের আচারের জারে কি করে না হচ্ছে ওই লীলার মা হাত রাখে ইন দ্য কিচেন রান্নাঘরে, লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলাস মা কি করে, লীলার মা কি করে একটা চেন খুঁজে পায়, ওই চেনটাকেই খুঁজে পায়। সি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশ অফ দ্য কোটিং অফ ট্যামারিন অন ইট, এবং কি করে সি টুক ইট ইন টু দ্য ট্যাপ, এবার সেটাকে কি করে না ওই কলের কাছে নিয়ে যায়, ট্যাপ মানে যেখান থেকে জল পড়ে সেটাকে নিয়ে যায়, অ্যান্ড ওয়াশ অফ দ্য কোটিং অফ ট্যামারিন অন ইট, এবং এর উপরে যে তেঁতুলের আস্তরণ ছিল, ওই যে কোটিং মানে হচ্ছে আস্তরণ, তেঁতুলের আস্তরণ যেটা ছিল সেটাকে পরিষ্কার করে। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা একদম নির্ভুলভাবে লীলারই চেন, তিনি চিনতে পারলেন। হোয়েন ইট ওয়াজ শোন টু হার লীলা সেইড, যখন এটা লীলাকে দেখানো হলো, লীলা বলল গিভ ইট হিয়ার, এটা আমাকে দাও, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি চেনটাকে পড়তে চাই। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন পট, কিভাবে এটা তেঁতুলের জারে গেল বা তেঁতুলের জায়গা তেঁতুলের রাখার জায়গাতে গেল, মাদার আস্ক, মা জিজ্ঞেস করলেন। সাম হাউ রিপ্লাইড লীলা, কোনোভাবে গেছে, লীলা বলল। ডিড ইউ পুট ইট ইন, তুমি কি এটাকে ভেতরে রেখেছিলে, আস্ক মাদার, মা জিজ্ঞেস করলেন। ইয়েস হ্যাঁ রেখেছিলাম আমি। হোয়েন কখন, লং এগো দ্য আদার ডে, বলছে অনেকদিন আগে কোন একটা দিন, অর্থাৎ বাচ্চা মেয়ে তো, সে বুঝতে পারত না যে কি ঘটছে বা কোন সিচুয়েশন চলছে, কি ধরনের জিনিসপত্র চলছে, সে কোনো সময় ভুল করে জারের মধ্যে রেখে দিয়েছিল, সেটা কিন্তু সে জানতো না, সেটা সে বলছে আর কি। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড হি সেইড, যখন বাবা বাড়িতে এলেন এবং তাকে বলা হলো, তিনি বললেন দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, এরপর থেকে ওকে আর কোনো চেন দেওয়া যাবে না। ডিডন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টোয়াইস, এবার কথা বলছে যে আমি বলেছিলাম না তোমাকে যে আমি এক দুবার ওকে হাতে দেখেছি, মানে এর আগে মনে হয়নি একবারও যে ও কোনো জায়গায় রাখতে পারে, এখন মনে হচ্ছে যে যখন তাকে চোর হিসেবে তাকে জেলে নিয়ে চলে যাওয়া হলো, তখন তার মনে হচ্ছে যে আমি ওর হাতে এক দুবার দেখেছি, সেটা আমি তোমাকে বলেও ছিলাম, এটা বলছে ওই লীলার বাবা। সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন টু দ্য পট সামটাইম,
সে হয়তো কোনোভাবে কোনো সময় ওই পাত্রটার ভেতরে বা জায়গাটার ভেতরে ফেলে দিয়েছে। অ্যান্ড অল দিস বোধ আর অন অ্যাকাউন্ট অফ হার, এবং এটা এই যে সমস্ত ঘটনা ঘটলো সেটা কিন্তু একেবারেই তার জন্যই ঘটলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, সিদ্ধার কি হবে এখন? আস্ক মাদার, মা জিজ্ঞেস করলেন, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি আগামী দিন ওই ইন্সপেক্টরকে বলে দেব বিষয়টা। ইন এনি কেস, যদিও কোনোভাবে উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, তার মতো একটা অপরাধীকে, ক্রিমিনালকে আমরা কোনো মতেই বাড়িতে রাখতে পারি না যদিও। তো এখানে আমরা দেখলাম যে লীলার মাধ্যমে, লীলা চরিত্রটির মাধ্যমে একটা অকৃত্রিম একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে লীলার মধ্যে এবং সিদ্ধার মধ্যে। একটা কত সুন্দর বন্ধুত্বসুলভ আচরণ তৈরি হয়েছে, বন্ধুত্বসুলভ একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সেখান থেকে আমরা একটা ছোট গল্প যে এরপরে সিদ্ধার কি হলো সেটা কিন্তু আমরা জানতে পারলাম না। এটা একটা মনে একটা প্রশ্ন থেকে গেল যে লীলার কি হলো, যেটা যেরকমটা ছোট গল্পে ঘটে থাকে যে শেষ হয়েও মনে হলো যে শেষ হলো না। তাহলে লীলা শ্রেণ গল্পটা আজকে আমরা পড়ে শেষ করলাম, এর পরবর্তী গল্পগুলোও পড়ব। তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।